গিরিশের সরল বিশ্বাসপূর্ণ কথায় ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে উপস্থিত সকলকেই বললেন তোমাদের কি আর বলব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক বলেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন ঠাকুরাজ আজ পাপি তাপি দুঃখী দুর্গতদের মাঝখানে যারা নানা বাধা বেদনায় জর্জর সংশয়ে অবিশ্বাসে পীড়িত আকাঙ্ক্ষায় অহংকারে অভিভূত তাদের মাঝখানে প্রবৃত্তিতে শত তাড়িত হয়েও যারা অম্লান ভক্তিমান যারা সংসার কারাগারে মন্দির থেকেও সর্বদা সেই নীল আকাশের ভিখারি শরীরে বেঁচে থেকে যে বিশ্বাস করা যায় না একই সত্য না দিবা স্বপ্ন একসঙ্গে এতগুলি লোকের দৃষ্টিভ্রম হয় কি করে ওরে এ যে তিনি মর্তের ঘরে আকাশের দিনমণি কই তার রোগ কষ্ট কষ্ট কই এ যে সর্বদীপ্ত প্রসন্নতা সর্বশুভা পরিস্তৃপ্তি দু চোখে এত রূপ ধরে না ভাবে ঠাকুর সকলকে আশীর্বাদ করলেন তার হৃদয়্থিত আশীর্বাদ বাণী সকলের অন্তরেই প্রবলভাবে আঘাত করে তুলল ইতিপূর্বে তারা সকলেই প্রতিজ্ঞা করেছিলেন ঠাকুর আরোগ্য না হওয়া পর্যন্ত তারা তাকে স্পর্শ করবেন না কিন্তু আজ এখন হৃদয়ের উচ্ছলিত আনন্দের প্রেরণায় তারা তাদের সে প্রতিজ্ঞা ভুলে একে একে এসে পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করতে লাগলেন তখন ঠাকুরও দশায় প্রত্যেক ভক্তকে স্পর্শ করে কৃতার্থ করতে শুরু করলেন ওই দিব্য শক্তিপূর্ণ স্পর্শে কেহ বাং নিষ্পত্তি করতে অক্ষম হয়ে মন্ত্রমুগ্ধবধ শুধু তাকে নিরীক্ষণ করতে লাগলেন কেহ গৃহমধ্যস্থ ভক্তদের ঠাকুরের কৃপালাভের ধন্য হওয়ার জন্য চিৎকার করে আহ্বান করতে লাগলেন কেহ ফুল তুলে মন্ত্রোচ্চারণ করতে করতে ঠাকুরের রঙ্গে নিক্ষেপ করে তাকে পূজা করতে লাগলেন এইভাবে কিছুক্ষণ গত হলে ঠাকুরের ভাব শান্ত হলো এবং তাহা দেখিয়া ভক্তেরাও প্রকৃতিস্থ হলেন এই রূপে সেদিনকার উদ্যান ভ্রমণ শেষ করে ঠাকুর তার ঘরে ফিরে গেলেন রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তগণ এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলে নির্দেশ করেছেন কিন্তু কি হেতুতে তারা ঘটনাটিকে ওই সুমহৎ আখ্যা দিয়েছেন সে সম্বন্ধে খুব সামান্যই প্রকাশিত আছে তবে যা সামান্য জানা যায় তা থেকেই অনুমান করা যায় আধ্যাত্মিক বিষয়ে যার যে উপস্থিত অভাব বা আকাঙ্ক্ষা ছিল তার তাই ঠাকুর সেদিন কৃপা করে পূরণ করে দিয়েছিলেন সম্ভবত সেই জন্যেই উক্ত ভক্তগণ ঘটনাটিকে কল্পতরু আখ্যা দিয়েছেন সেই আঠেরোশো সালের পয়লা জানুয়ারি আর সেদিন থেকেই শুরু কল্পতরু দিবসের কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমরা যাকে অবতার বলি তিনি তো রক্ত মাংসের মানুষ কি করে কল্পতরু হলেন পুরাণে উল্লেখ আছে এক কল্পবৃক্ষ সমুদ্র থেকে উদ্ধৃত হয় এবং কল্পান্তকাল ধরে সে থাকে সেই বৃক্ষের কাছে মনোবাসনা জানালে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায় তাই হয়তো রামদত্ত সেদিন ঠাকুরকে কল্পতরু রূপে দেখেছিলেন এ সম্পর্কে একটি গল্প আছে একদিন এক পথিক কল্পতরু তলা দিয়ে যাচ্ছিলেন তিনি জানতেন না ওটি কল্পতরু তিনি পথশ্রমে ক্লান্ত তাই বিশ্রামের জন্যে গাছের তলায় বসলেন কি ভীষণ আরাম পেলেন বসে বসে ভাবছেন খুব ভালো হয় যদি একটু জল পাই ভীষণ তৃষ্ণা পেয়েছে যেমনটি ভাবা তেমনটি কাজ সঙ্গে সঙ্গে সেখানে জল এসে হাজির হলো পথিক জল খেয়ে তৃপ্তা তৃপ্ত হলেন তৃষ্ণা মিটল। এবার ও একটু ছটফট করছিলেন ভাবলেন একটু কিছু খাওয়া পেলে ভালোই হতো সঙ্গে সঙ্গে কত রকমের খাবার এলো তিনি উদর পূর্তি করে খেলেন এবার একটু বিশ্রামের প্রয়োজন যেই না ভাবা সঙ্গে সঙ্গে সেখানে খাট পালঙ্ক এসে গেল তিনিও অবাক ভাবলেন এত হাঁটলাম পাটা ভীষণ ব্যথা একটু যদি কেউ টিপে দিত বেশ ভালো হতো সঙ্গে সঙ্গে এক রাজকুমারী এসে হাজির তার পা টিপে দিতে লাগল শুয়ে শুয়ে ভাবছে এই জঙ্গলের মধ্যে যদি বাঘ এসে পড়ে ভাবতে না ভাবতেই এক প্রকাণ্ড বাঘ এসে তাকে খেয়ে ফেলল এই গল্পের মধ্যে দিয়ে গল্পতরুর মাহাত্ম বোঝা গেল আর বোঝা গেল অতি লোভ ভালো নয় তিনি যদি চৈতন্য লাভ করতেন তিনি তাহলে বাঘ কামনা করতেন না ঈশ্বর কামনা করতেন তার ফলে সেখানে ঈশ্বর এসে হাজির হতো তাই তার চৈতন্য হয়নি আমাদের ঠাকুরকে রামদত্ত প্রমুখ ভক্তগণ কল্পতরুর সঙ্গে তুলনা করে দিনটিকে কল্পতরু দিবস বলেছিলেন সেদিন ঘটনার সময় যে ত্রিশ বত্রিশ জন গৃহী ভক্ত উপস্থিত ছিলেন তারা সকলেই ঠাকুরের কৃপা লাভ করেছেন এদের মধ্যে মাত্র তিনজনের উপর ঠাকুরের ওই দিনের কৃপার কিছু সংবাদ পাওয়া যায় এই তিনজনের মধ্যে এক হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ হারান প্রণাম করবা মাত্র ভাবা ঠাকুর তার মাথায় পা রেখেছিলেন এইভাবে কৃপা তিনি খুব কম লোককেই করেছেন দ্বিতীয় ঠাকুরের ভাতস্পুত্র রামলাল ওই দিন ওই স্থানে উপস্থিত থেকে ঠাকুরের কৃপা লাভ করেছিলেন তিনি বলেছেন ঠাকুর তাকে স্পর্শ করা মাত্র তার হৃদয় পদ্মে সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি আবির্ভূত হয়ে নড়ে চড়ে ঝলমল করে উঠেছিল এর আগে ধ্যান করতে বসে তিনি কখনো এরূপ সজীব বা সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি দেখতে পাননি তৃতীয়ত ঠাকুরের মন্ত্র শিষ্য বৈকুণ্ঠনাথ সান্নাল ঠাকুর সেদিন সত্যি সত্যি কল্পতরুণ্যায় উপস্থিত ভক্তদের কৃপা করেছিলেন সম্ভবত রামবাবু প্রভৃতিও নিজ নিজ কামনা অনুযায়ী ঐরূপ উপলব্ধি করেছিলেন ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া নাম দিয়েছিলেন ঠাকুরের এই দিনের কৃপা বিতরণ তার গৃহী ভক্তগণের মধ্যেই সীমাবদ্ধ ছিল ঘটনাস্থলে তার ত্যাগী ভক্তদের কেহই উপস্থিত ছিলেন না তাদের মধ্যে নরেন্দ্রনাথ প্রভৃতি অনেকে পূর্বরাত্রে ঠাকুরের সেবা ও সাধন ভজনে বহু সময় নিযুক্ত থাকায় ক্লান্ত হয়ে ঘরের ভিতর ঘুমাইতেছিলেন লাটু ও শরৎ জাগ্রত থাকলেও তারা ঠাকুরের বাগানে বেড়াবার অবসরে তার শয্যাদি রৌদ্রে দিয়ে তার ঘরখানি পরিষ্কার করছিলেন তাই তারা ছাদ থেকে ঘটনাটি দেখতে পেলেও হাতের কাজ ফেলে সেখানে যাননি সুতরাং বোঝা যায় ঠাকুর সেদিন শুধু গৃহী ভক্তগণের কল্যাণার্থেই কল্পতরু সেজেছিলেন ওরে আর লোক কই বেলা যে বয়ে গেল কোথায় কে আছিস আর তো বঞ্চিত অন্ধ বিভ্রান্ত ছুটে আয় কল্পতরুকে দেখে যা বোস এসে তার ছায়ার আশ্রয়ে তার করুণার নিকেতনে চতুর্ভর্গ ফল নিয়ে যা জীবনে যা তোর অভীষ্টতম সে পরম ধন স্পর্শমণিকে একবার স্পর্শ কর লোহার কালো তনু কাঞ্চন করিয়ে নিয়ে তবে যা রান্নাঘর থেকে হিরহির করে রাঁধুনি বামুনকে টেনে আনলেন গিরিশি কোথায় নিয়ে যাচ্ছ ওরে চেয়ে দেখ প্রভু আজ অকাতর হয়েছেন নিয়ে যা কৃপার কণিকা রাঁধুনি বামুনও এসে কুড়িয়ে নিল মহা স্পর্শ প্রাণে ঢেলে প্রাণ ভরে চা আনন্দ আনন্দৈক্যমাত্র ভগবান সদাব্রত খুলেছেন তুইও তোর প্রার্থনায় চা না কি তোর চাইবার আমি কিছু চাই না তোমার ফুল চাই না ফল চাই না ছায়া চাই না কাঠ চাই না হে মহাভাগ বৃক্ষ আমি শুধু তোমাকে চাই এর থেকে আমরা বুঝতে পারলাম ঈশ্বরই সত্য সত্য ছাড়া ভগবানের কোনো রূপ নেই আসল সত্য সম্পর্কে জ্ঞান লাভকেই ঠাকুর বলেছেন চৈতন্য হোক করুণায় স্নেহে পাগল হয়ে ঠাকুর তার ত্যাগই সংসারী সকল ভক্তকেই করুণা মিলিয়ে গেছেন